তবে আবার উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ঠিকই, কিন্তু আতঙ্কিত হবেন না, প্লিজ সতর্ক থাকুন। নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন, যা যা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সেগুলো মেনে চলুন। শিশুর জ্বর সর্দি কাশি হলেই চিকিৎসকের পরামর্শ নিন, যা যা সতর্কতাগুলো দেখুন। ঠোঁট বেশি লাল হয়ে গেলে সতর্ক থাকুন, একেবারেই আতঙ্ক নয়, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উদ্বেগ রয়েছে অবশ্যই, খুব স্বাভাবিক। তিন দিন টানা জ্বর কিংবা শ্বাসকষ্টে শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। বারবার বলছি, সতর্ক থাকুন। একেবারে দিনে 5 বারের কম প্রস্রাব হলে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার শিশুর 50% বা তার বেশি খাওয়া কমলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকরা বলছেন, চিকিৎসকদের পরামর্শ শুনুন প্লিজ। শিশুর সারাক্ষণ ঝিমুনি ভাব থাকলে হাসপাতালে নিয়ে যান, অ্যাডিনোয় সতর্কতা অবলম্বন করুন। আচমকা খিঁচুনিতে শিশু জ্ঞান হারালে হাসপাতালে নিয়ে যান অবশ্যই, চিকিৎসকদের পরামর্শ। একেবারেই আতঙ্ক নয়, শিশু ঠিকভাবে স্তন্যপান করতে না পারলে সতর্ক থাকুন, চিকিৎসকের পরামর্শ নিন পারলে অবশ্যই। আচমকা শিশুর শ্বাসের গতি বেড়ে শ্বাসকষ্ট হলেও সতর্কতা অবলম্বন করুন। কি করতে হবে, চিকিৎসককে ফোন করুন বা চিকিৎসকের কাছে যান। কাশির সময় শিশুর 2 কণ্ঠার মাঝে ভি অংশে খেয়াল রাখুন, শিশুর কণ্ঠার ভি অংশ ভেতরে ঢুকে শ্বাসকষ্ট হলে সতর্কতা নিন। অবশ্যই আবারও বলছি, চিকিৎসকের পরামর্শ নিন। অযথা সকলকার প্যানিক করা উচিত নয়, কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে সাধারণ যে আমরা সাবধানতাগুলো অবলম্বন করি, যেটা আমরা জেনে এসেছি কোভিডের সময় থেকে, সেইগুলোকে করা। যেরকম হচ্ছে আমাদের মুখে মাস্ক পরা, যদি কারোর হালকা সর্দি কাশি হয়েছে সে যেন মুখে মাস্ক পরে, বিশেষ করে বাচ্চাদের কাছে আসার সময়, এবং হাত বারবার করে স্যানিটাইজ করা, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, এইসবগুলো করা। এবং বাচ্চা যদি স্লাইট সর্দি কাশি হয় সেটা যেন বাচ্চাকে সেই সময়টা স্কুলে না পাঠানো হয়। রেয়ারলি দেখা যাচ্ছে যে শুধু অ্যাডিনো, আমরা দেখছি অ্যাডিনো ভাইরাসের সঙ্গে প্যারা ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো ভাইরাসের সঙ্গে ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো ভাইরাসের সঙ্গে বোকা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস প্রত্যেক বছরই হয়, এবং একটু টাইম দিলে, গরম পড়লে আস্তে আস্তে আবার এগুলো কিন্তু আবার কমে যাবে। শিশু মৃত্যু কারণ এগুলো যাদের হচ্ছে, কিছু কিছু বাচ্চা খুব সিক হয়ে যাচ্ছে, মানে তাদের ভেন্টিলে তাদের লাংসগুলো পুরো নষ্ট করে দিচ্ছে, তাদের ভেন্টিলেশনে দিতে হচ্ছে, এবং সেই ভেন্টিলেশন থেকে লাংসটা পুরো সাদা একটা মাসের মতন হয়ে যাচ্ছে, যেখানে 1000 ভেন্টিলেট করলেও তার সেখানে অক্সিজেন দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবং সেই জন্যে সেই বাচ্চাগুলো আলটিমেটলি মারা যাচ্ছে আর কি, সেই আনফর্চুনেট। এবং শুধু তাই না, এই অ্যাডিনো ভাইরাসের আগেনস্টে যে ওষুধ, যেটা সিডোফোভির নামে পাওয়া যায়, সেটা অ্যাভেলেবিলিটি ইজ ভেরি পুয়ার, ভেরি টক্সিক ড্রাগ, কাজেই কিডনি অনেক প্রবলেম করে, সেই জন্য সবসময় সব ক্ষেত্রে দেয়া হয় না, এবং দামও বেশি। আর্লি ফেজে যদি সিডোফোভির দেওয়া হয় তাহলে হয়তো ইম্প্রুভ করবে, কিন্তু লেট হয়ে গেছে, যখন অলরেডি বাচ্চাটা খুব সিক হয়ে গেছে, তখন সিডোফোভির দেওয়া